বাজেটটো আমার মানে একদম বেয়া হয়ে গেল, বাজেট আগর নিচনা নাই এটা। যান পয়সা লই আহ বস্তু সিমান কিনব নান। বরখনত বানপানী হয়ে গেছে বলে রাইজে কই থাকে, গাঁত বস্তু হওয়া নাই, তাকে বাজার দাম বাড়ি গেল বলে কয়। যথেষ্ট দাম লৈছে এটি, বুঝছে নাই, আর যদি নিমিত দাম লব লাগে সিমানকটা বেশিয়ে লৈছে এটি। যেহেতু সমগ্র রাজ্যতে দেখা গেছে মূল্য বৃদ্ধিয়ে ইতিমধ্যে সকলকে জ্বলাকলা খুবাইছে, আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো তিনিচুকিয়ার ডেইলি বজারত। আর ডেইলি বজারত আমি যে পাচলির যেহেতু বজারত উপস্থিত হয়েছোহি, আর পাচলির যেহেতু ধারাবাহিকভাবে আমি দেখাই আছো যে কি ধরনের আসলে দাম বৃদ্ধি পাইছে, আর সেয়াও এটা দেখা পাওয়া গেছে তিনিচুকিয়াতে একে পরিবেশ। আসলে মুখ্যমন্ত্রী যেহেতু বারবার টাস্ক ফোর্স যেহেতু গঠন করে দিছে প্রতিখন জিলায় জিলায়, যে যাতে প্রতিটি মূল্য যাতে কেন ধরনের আসলে মূল্য বৃদ্ধি হয়েছে বা হয়েছে যদিও কিহর কারণে হয়েছে প্রতিটি দিক আসলে চোয়া চিতা করবলে দিয়েছে। তারপর দেখা গেছে তিনিচুকিয়া জেলাতে তেনেধরনের উপায়ুক্ত যেগী আয়ুক্ত আছে স্বপ্নীল পাল, তখন ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠন করে প্রতিটি আসলে দিক চোয়া চিতা করেছে, আর যে নির্দেশনা দিছে যে সাপ্লাই হোক ডি ডি এস সকলকে নির্দেশনা দিছে যে যাতে আহি নিরীক্ষণ করে কিহর কারণে আসলে এই জুই চাই দাম হয়েছে বজারত। আর মানে বজার উপস্থিত আছো, আর মানে যদি বিভিন্ন যখন আসলে শাক পাচলির ব্যাপারী আছে মানে কিছু কথা জানিবলে যত্ন করি, যেহেতু ইমান মূল্য বৃদ্ধি আসলে প্রতিটি যদি আমি সবজির কথা কবলে যাও বিলাহী ইতিমধ্যে দেখা পাওয়া গেছে 50 টাকার উপর, বা যিকোনো শাক পাচলি যদি ক্রয় করে প্রতিটি শাক পাচলির দাম 50 টাকার উপর মানে যদি জানিপরা গেছে 80 টাকাকে ইতিমধ্যে বিক্রি করা হয়েছে। ইতিমধ্যে ফ্রেঞ্চ বিনেরও অধিক দাম দেখি পাওয়া গেছে। জিকা যদি আমি চাবলে যাও তাহলে সেই জিকারও সেই একই 80 টাকা কেজি দেখি পাওয়া গেছে, আর কিছু কিছু পাচলি ইতিমধ্যে 100 টাকার উপর গেছে। আর যেহেতু আমার লগত ব্যাপারী সমূহ আছে মানে কিছু কথা জানিবলে যত্ন করিম। ভাইটি তোমার ওসরলে আহিছো, যেটা মূল্য বৃদ্ধি হয়েছে কি কবা বিলাহি কেতিয়া এটা চলি আছে? এই তো আপনার দাম ঘটতা বাড়তা রায় 50 রুপে কিলো এখন বিকতে হয় 60 রুপে। জি আর কুছ সবসে জ্যাদা দাম কিসকা হ্যায়? সবসে জ্যাদা দাম তো ইসকা মিন্স মানে বিনস বিনস কাই হ্যায়, ঠিক আছে ইসকা হ্যাঁ 160 রুপে কিলো হ্যায়, দাম বাড়ায় বিচ মে কম হুয়া তো আমি থোড়া জ্যাদা হুয়া হ্যায়। জি আর কেরে লাগা ভাত কেরে 80 রুপে 80 রুপে কিলো বিকতে হ্যায় 80। প্রতিটি আজি আমি যদি চাবলে যাও তেনেহলে 50 টাকার অধিক আসলে ইতিমধ্যে কব লাগিব, আর যেহেতু শাক পাচলির মূল্য বৃদ্ধি ইতিমধ্যে সকলকে জ্বলাকলা খুবাইছে, আর মূল যেহেতু রাইজ আছে মানে কিছু কথা যেহেতু আছে ইয়াত লোবলে আছে সবজি মানে তোলপর কিছু কথা জানিবলে যত্ন করিম। দাদা সবজি লোবলে আছে কেনকা দাম পাইছে না? বহুত দাম, বহুত দাম, বহুত দাম। আলু আলু 30 টাকাকে, পেঁয়াজ 35 টাকাকে, এটা খাবলে নোৱাৰো কিন্তু কি করিম উপায় নাই, খাব লাগিছে আৰু। বহুত দাম বেছি আগতকে, আগত তো 20 টাকা হলে আমি বহুত বেছি বুলি ভাবিছিলোঁ, এতিয়া 30 টাকা হৈ গ'ল তথাপিও খাবলগীয়া হৈছে, বহুত দাম হৈ আছে, সব সবজি দাম। এতিয়া বাজেটটো আমার মানে একদম বেয়া হৈ গ'ল, বাজেট আগৰ নিচিনা নাই এতিয়া, যিমান পয়সা লৈ আহোঁ বস্তু সিমান কিনিব নোৱাৰো, পয়সা খতম হৈ যায় কিন্তু বস্তু কিনিবলে থাকি যায়। আর কেবল আসলে শাক পাচলিয়ে নহয় অত্যাবশ্যক যে সামগ্রী প্রতিটি সামগ্রীর আসলে জুই চাই দাম এই মুহূর্ত বজারত, যাকে লই আসলে সাধারণ যে রাইজ আসলে সর্বসাধারণ রাইজর আসলে জ্বলাকলা খুবাইছে এই দামে। কিন্তু আসলে কিয় প্রশ্ন হয়েছে, কিয় আসলে মুখ্যমন্ত্রী যে নির্দেশনা দিছে আসলে টাস্ক ফোর্স যদি গঠন করে দিছে প্রতিটি দিক আসলে নিরীক্ষণ করব গেছে, তারপরও আসলে মূল্য বৃদ্ধি যে কমা নাই সেয়া আজ জ্বলন্ত উদাহরণ দেখবলে পাওয়া গেছে। বাইদেউ বজার করেছে কেনেকুয়া দাম? দাম বহুত, সবজির দাম বহুত আছে। আপনি কি কি ললে? মই ডাঙ্গরি লৈছো আর ভাত কেরলা নহয় পটল বিলাহি, হয় নিশ্চয়কৈ এয়া দেখা পোৱা গৈছে তিনিচুকীয়াৰ বজাৰৰ পৰিস্থিতি। আচলতে মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশনাৰ পিছতো আচলতে জি আই আয়ুক্তৰ ওপৰত দিশ চোৱাৰ পিছতো এনেধৰণৰ অৱস্থা। দাদা কেনেকুৱা সবজিৰ দাম কেনেকুৱা পাইছে? আৰে বহুত বাঢ়ি গ'ল, কৈ লাভ নাই, ইমান বাঢ়ি গ'ল, আমি খোৱা মানে মিডিল ক্লাছ মানুহৰ কাৰণে বহুত কষ্ট হৈ গৈছে। এই বস্তুবিলাকৰ দাম বাঢ়ি গৈছে, ইলেকশ্যন অহাৰ আগতে সব এনেকুৱা, ইলেকশ্যন হোৱাৰ এক ৰিজাল্ট ওলোৱাৰ 10 দিন আগৰ পৰাই তেনেকুৱা হৈ গ'ল। এতিয়া দোকানত সুধিলে বজাৰত সুধিলে তাকেই কয় যে এইটো সময়ত বস্তুৰ দাম এনেই বাঢ়ি যায়, আৰু এইটো ৰাইজে আৰু কি ক'ব?
প্রধানমন্ত্রী এটা বর্তমান টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে চাব কারণে বজারত যে আসলে কিহর কারণে মূল্যবৃদ্ধি হয়েছে, যদিও বা হয়েছে কিনা কারণ থাকি লাগবে, কারণ নোহার কারণে দাম বৃদ্ধি করবো নয়, কিন্তু তথাপিও দেখা গেছে যথেষ্টখিনি দাম আসলে বর্ষণত বানপানী হয়ে গেছে বলে রাইজে কই থাকে, গাঁত বস্তু হওয়া নাই তাকে বজার দাম বাড়ি গল বলে কয়, যেটিও মানুষে 50 কেজি সবজি লো বজারত আইসিল হোলসেল করবলে এইটিও মানুষে এটা 10 কেজি 5 কেজি লো আহে বলে কয়, আমি তো রাতেপা উঠে আই এই বিচার করব না হো, গতি টাস্ক ফোর্স যদি করে দিছে টাস্ক ফোর্সে হোলসেল বস্তুবিল আগতে চাব লাগে যে তহতি আনিছ কি দামত বিক্রি করছ আর বজারত এই রাইসবিলাকে কি দামত বিক্রি করে আছে এই ডিফারেন্স চাব লাগে, কেজিতে যদি 30 টাকা 20 টাকাকে বড়াই দিয়ে তো রাইজে কেন খাব সেইটে গতি সব ফলে হাহাকার। আপনি নিজে চক যেটা গ্যাসের দাম 400 টাকা 500 টাকা আসে একটে গিয়ে পেলে 1100 টাকা পাই দিলে, গতি এটা 100 টাকা 200 টাকা কমালে কি হব, মানুষের দরমাটো যুনে 10,000 টাকা মাহর দরমা পাই আসে চাকরি করে সেই মানুষ তো ইমান পো না, 20,000 টাকা পো নাই, সি 20,000 টাকা পাবলগে হলে আর 5 বছর 10 বছর রই থাকবে লাগবে, সেই কারণে এনেকা হয়ে গেছে, সেই কমাইছে বলে কলে নহব নয় বস্তুটা বুঝব লাগবে রাইজে। হয় দেখা তিনিচুকীয়ার বজারের পরিবেশ আমি দেখাইছো, যেহেতু আসলে উপায় যে তিনিচুকীয়া আয়ুক্ত যেহেতু টাস্ক ফোর্স গঠন করে দিছে আর প্রতিটি দিক চোয়া চিতা করব দিছে, কিন্তু তারপিছতো আসলে রাইজ সন্তুষ্ট নয়, কিন্তু ইমান যে দুই সাইড আটাইতক দাম হয়েছে ফ্রেঞ্চ বিনের যে 160 টাকা পর্যন্ত ইতিমধ্যে কেজি পাই গেছে জানিপরা গেছে, আর প্রতিটি যদি শাক পাচলি আপনি চাবলে যায় তেনহলে প্রায় 50 টাকার তলত কোনো শাক পাচলি নাই, তার উপরতে কেবল আলু পিঁয়াজ আপনি পাব, তারও দাম বাড়িছে আসলে আলু দাম 30 টাকা ইতিমধ্যে জানিপরা গেছে, সকল ফালে হাহাকার পরিস্থিতি। দাদা আপনার ওসলে আইসো সবজি বজার করলে কেনকা দাম পাইছে? যথেষ্ট দাম হয়েছে, যথেষ্ট দাম লৈছে আদি বুঝছে নাই, আর যে নিমিত দাম লব লাগে সিমান বেশিয়ে লৈছে আদি, আর কোনো নিমিত হেই নাই, মানে কথা কয় নাই হওয়া নাই হওয়া নাই হওয়া তেনেকা হওয়া নাই, বানপানী হলে তো কোনো কথাই নাছিলে, সেই ভাবি কবিতা বাজি লইছে সেইটাই কথা। আসলে সকলকে আসলে সর্বসাধারণ রাইজক জলাখলা খুঁাইছে এই মূল্যবৃদ্ধি, আসলে যিকোনো ক্ষেত্রে শাক পাচলি হোক সবজি হোক, কিন্তু ঘর সবজি না থাকলে হয়তো মানুষে এমুঠি খাব নয়, সকলে আসলে কষ্ট করে এই খাওয়ার।